ইভেলি যে ব্যবসা করে সেটা জায়গা যাচ্ছে কি না, এই প্রশ্নটা ইদানিং খুব বেশি শোনা যাচ্ছে। ইভেলির ব্যাপারে বলতে চাই যে ইভেলি যে ব্যবসা করছে সেটা একটু ভিন্ন, ব্যবসায়ের তরিকা এখানে একটু প্রশ্ন তৈরি হয়। ইভেলি তারা অগ্রিম টাকা নিয়ে যায় মাল দেবে বলে, তো যদি মাল দেয় তাহলে দিতে পারবে, সেভাবে এই বেচা কেনা জায়েজ আছে। কী মাল দেবে সেটা নির্ধারণ করা থাকবে, কত টাকা দিচ্ছে সেটাও নির্ধারণ করা থাকবে, বা ইসলাম ইসলামে জায়েজ, অগ্রিম মূল্য দেবে মাল পরে নেবে তবে নির্ধারিত থাকবে, জায়েজ। কিন্তু এখন ইভেলি যেটা করছে সেটা হচ্ছে তারা মাল দিচ্ছে না, অনেক সময় তারা মাল না দিয়ে তখন তারা মালের মূল্য ফেরত দিচ্ছে। অর্থাৎ সে 1 লাখ টাকার একটা মোটরসাইকেল দেবে বলে 45 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে ওই মোটরসাইকেলটা না দিয়ে তারা 1.5 লাখ টাকা ফিরিয়ে দিচ্ছে, অর্থাৎ মোটরসাইকেলের মূল্য 1.5 লাখ টাকা। তাহলে 50,000 টাকা তারা কী দিল, মাল তো দিল না, তো টাকায় টাকা নেই, এত সুদ, টাকা দিল আপনি টাকা দিলেন তো মাল তো পেলেন না, তো আপনি তো 1 লাখে ফেরত পাবেন, কিন্তু আরও 1.5 লাখ যে দিল ওই 50,000 কিসের টাকা, তো টাকা টাকা তো সুদ হয়ে যায়। তা আপনি বলবেন মোটরসাইকেলের মূল্য দিছে, তো মোটরসাইকেলের মূল্য তো দেওয়ার কথা ছিল না, কারণ মাল দেবে অপারগ অবস্থায়, তো অপারগ অবস্থায় সে টাকা ফিরিয়ে দেবে, কিন্তু 50,000 বেশি কেন দেবে, এই যে 50 বেশি দিল এটাই তো সুদ, এটা করা যাবে না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে ইভেলি আপনারা যারা অগ্রিম টাকা দিচ্ছেন, প্রতারণা শিকার হওয়ার সম্ভাবনা কি 1%ও নেই? তারা যে আজকে ধরেন অগ্রিম 10 কোটি টাকা নিয়ে গেল মাল দেবে বলে, তারা 20-50 জনকে দিল, তারপরে দেখা গেল পুরো কোম্পানিটাই গায়েব হয়ে গেল, এই 10 কোটি টাকা যা হারাইলো তারা হায় হায় করবে না? এরকম ঘটনা তো বাংলাদেশে ঘটেছে আরও বিভিন্ন কোম্পানির। এই জন্য আপনি 1 লাখ টাকার মোটরসাইকেল বুকিং দিলেই পরে মোটরসাইকেল দা 1.5 লাখ টাকারটা পেয়ে যাবেন 1 লাখ টাকায়, কী খুশি, অথবা 1.5 লাখ টাকা ফেরত পাবেন কী খুশি, হালাল হারামও বুঝলেন না। এখন কোম্পানি পুরা যদি চলে যায় লাপাত্তা হয়ে যায়, তাহলে তো আপনার এই 10 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল তারা, তখন তো 1.5 লাখ টাকায় আপনার 1 লাখ টাকাই মিচ। এই জন্য এটা যেই ব্যবসায় ধোকাবাজি থাকতে পারে, প্রতারণা থাকতে পারে, ঠকবাজি থাকতে পারে, সম্ভাবনা আছে, এক পক্ষ ঠকে যাবে, ইসলাম এই ব্যবসাকে অ্যালাউ করে না। এই জন্য ইভেলির ব্যাপারে বা তারা যা করছে জাতীয় কাজ অন্যরাও যদি করে, আমাদের কথা সুস্পষ্ট, এই ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া যাবে। যারা আমাদের সাথে জয়েন করেছেন দয়া করে একটু আপনারা শেয়ার করে দিন, আমাদের অন্য অন্য মুসলিম ভাই বোনেরা জেনে উপকৃত হবে ইনশাআল্লাহ। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস অনলাইন ব্যবসা, এটা করা যাবে কি? হ্যাঁ, আমরা এখান অনেক ব্যবসা নতুন নতুন আমরা শুনতে পাচ্ছি। আসলে অনলাইন ব্যবসা সহ অসংখ্য ব্যবসা আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, এগুলো নতুন নতুন ধারণা। এই জন্য কোরআন হাদিস থেকে সরাসরি জায়েজ না জায়েজের ফতোয়া পাওয়া একটু জটিল, কারণ যেহেতু ধারণাটাই নতুন। এখন আমরা ইসলামী শরিয়ার ব্যবসায়ের যে কিছু মূলনীতি আছে সেগুলো আপনাদের কাছে বলতে চাই। ওই মূলনীতির আলোকে যদি আপনি মনে করেন ঠিক আছে তাহলে করবেন, ওই মূলনীতির আলোকে যদি মনে করেন ঠিক নেই তাহলে করবেন না। আরও নতুন নতুন অসংখ্য অনলাইন ব্যবসা তৈরি হতে পারে, নতুন নতুন ধারণা সৃষ্টি হতে পারে, তখন আমরা মূলনীতিগুলোর সাথে মেলাবো, ড্যাটস এনাফ। ব্যবসা শরীয়ত এলাও করেছে যদি সেটা কাউকে ঠকানো না হয়, সেখানে কোনো প্রবণতা আপনার ধোকা প্রবঞ্চনা না থাকে এবং সেটা অনুপস্থিত না হয়, সেখানে মিথ্যার আশ্রয় নেওয়া না হয়, সেখানে হারাম কোনো জিনিস না থাকে, সেখানে মূলধন যারা একে অপরের সাথে বিনিয়োগ করবেন পরস্পর সম্মতিতে থাকবেন, কেউ কাউকে ঠকবাজির আশ্রয় নিয়ে ধোকাবাজির আশ্রয় নিয়ে ঠকাবে না, এবং এক পক্ষ লাভবান হবে আরেক পক্ষ একবারে লুজার হয়ে যাবে এমন রিস্ক থাকবে না, যেটা অনেকটা জুয়ার মতো হয়ে যায়, এবং যা বিক্রি করা হবে সেটা জানা থাকবে, এবং মূল্য পরিশোধ সরাসরি হবে অথবা যদি পরবর্তীতেও দেওয়া হয় সেটা জানা থাকবে, বিষয়গুলোর নিশ্চয়তা থাকা চাই। এখন আজকে যে নতুন নতুন LMM কোম্পানি আছে, এরপরে এসপিসি সহ অন্য অন্য আরও নতুন নতুন ধারণা তৈরি হবে, এগুলোতে আপনার মালের নিরাপত্তা আছে কি না, সঠতা আছে কি না, ধোকাবাজি আছে কি না, ঠকে যাওয়ার সম্ভাবনা আছে কি না, ইত্যাদি বিষয়গুলো সামনে রাখতে হবে। রেখে যদি সেখানে হারাম কিছু মিশ্রিত না থাকে, যেমন এসপিসিতে যতটুকু আমি জানি যে সেখানে অনেকগুলো অয় আছে, তার মাঝে সেখানে আমরা কম্পিউটারের মাধ্যমে অথবা গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে
সেখানে আপনারা অ্যাড করবেন, অ্যাড সংযোজন করবেন, একজন আরেকজনকে ট্রান্সফার করবেন, আরো অনেকগুলো সেখানে অয় আছে। যদি সেখানে কোনো মেয়ে দেখানো হয়, নাপাক নাজায়েজ কিছু হয়, তাহলে কিন্তু জায়েজ হবে না। এই জন্য শরীয়তের যে মূলনীতিগুলো বললাম, হারাম কিছু হবে না, ঠকানো হবে না, ঠকবে না, সুদ হবে না, ইত্যাদি ইত্যাদি, এই যেগুলো আমি বললাম আরও কিছু মূলনীতি ব্যবসার ইসলামে আছে, ওই মূলনীতিগুলো আপনারা জানবেন, তারপরে মিলাবেন। যদি শরীয়ত অ্যালাউ করে কোনো অসুবিধা নেই, আর যদি এর সাথে সাংঘর্ষিক হয় করা যাবে না। ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে।